এই সভায় সকলের উদ্দেশ্যে যে প্রস্তাব আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং রবীন্দ্রসঙ্গীত রাখি বন্ধনের সময় যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল তাকে বাংলার রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে করবার জন্য জনগণ মনোধি আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত কিন্তু বাংলার যে সঙ্গীত বাংলার একটা নিজস্ব সঙ্গীত থাকা উচিত অন্যান্য রাজ্যেও আছে সেটা করবার জন্য যে প্রস্তাব এনেছেন সেটাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি স্যার এর আগে আমি যখন নবান্নতে বিভিন্ন সাহিত্যিক শিল্পী খেলাধুলা জগৎ সংবাদ মাধ্যম জগৎ শিল্প জগৎ সবাইকে নিয়ে একটা সভা করেছিলাম আপনিও তেমন একটা অ্যাসেম্বলিতে কমিটি করেছিলেন তারাও তাদের ওপিনিয়ন দিয়েছিলেন অনেকে বলেছেন এত তাড়াহুড়ো করার প্রয়োজন কি এতদিন কেন করেননি ১২ বছর আছে তার উত্তরে জানাই হ্যাঁ বন্ধু এতদিন করা হয়নি তার কারণ এতদিন ২৬ জুন দিবসটাও পালন করা হয়নি কারণ কেউ করেনি এবং কেউ জানতো না সরকারি নোটিফিকেশনে ছিল না আজ ৪৭ বছরের পরে ৭৫ বছর স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি কিন্তু কেউ কোনোদিন আমরা শুনিনি কোথাও ২৬ জুন বাংলার প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে এই বছরই আপনারা করেছেন এই বছরই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আমরা প্রতিবাদ করি এবং আমরা রাজভবনেও রাজ্যপালকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এটা করবেন না তার কারণ এটার সাথে বাংলার কোনো সম্পর্ক নেই কোনো বাংলার মানুষ কোনো বিধ্বংসী দিনকে কোনো যেটা ইতিহাসের সাথে সাক্ষ্য নয় সে দিনকে গ্রহণ করবে না একটা রাজনৈতিক দলের মাথা প্রসূত একটা দিন এলো সব কিছু যদি আপনারা চাপিয়ে দেন এভাবে সব কিছু তো আমরা সহ্য করতে পারবো না সব কিছু চাপিয়ে দেওয়াও মনে রাখবেন অনেকে বলছেন নতুন করে প্রতিষ্ঠা দিবস করার প্রয়োজন কি এই টাকা নেই ৮০০০ স্কুল বন্ধ মিথ্যে কথা এগুলো ৮০০০ স্কুল কোথা থেকে পেলেন তিনি কোথা থেকে বন্ধ এগুলো সমস্ত রাজনৈতিক স্পিচ এখানে দেওয়া হচ্ছে আসল কথাটা কেউ বললেন না আমি পরিষ্কারভাবে আপনাদের বলি তাই যদি আমরা কিছু না করি বিধানসভা থেকে সরকার থেকে তাহলে ভুল দিনটাই থেকে যাবে আর ভুল দিনটা যদি থেকে যায় তাহলে আমাদের আগামী জেনারেশন আমাদের এই জেনারেশন তারা একটা ভুল দিনের সাক্ষী হয়ে থাকবে হ্যাঁ আমাদের বিরোধী দল নেতা বলেছেন যে ২৬ জুন রাজ্যপালকে সই করতে দেবেন না এই পয়লা বৈশাখ সরি প্লিজ হয় আমি বলি নয় আপনারা বলুন রাজ্যপাল সই না করলে আমাদের কিছু যায় আসে না আমরা এটাকে পালন করব আমি দেখব কার শক্তি বেশি জনগণের শক্তি বেশি না রাজ্যপালের শক্তি বেশি নমিনেটেড লোকের শক্তি বেশি আমি এটা বলতে চাইতাম না যদি আপনারা রাজ্যপালের নাম উল্লেখ না করতেন এবার কিছু ইতিহাস দেখাচ্ছিলেন তো স্বাধীনতা আন্দোলনের সময় যারা কোনো পার্টি নেয়নি যাদের কোনো ভূমিকাই ছিল না তারা আজকে স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলছেন দুঃখজনক লজ্জাজনক দুঃখজনক লজ্জাজনক গান্ধীজিকে গান্ধীজির প্রাণ যারা কেড়ে নিয়েছিলেন নিয়ে খুশি হয়েছিলেন দেশের পিতা যারা নেতাজিকে তেজোদ্দলাল বলে এসেছিলেন তারা আজকে বলবেন আমাদের ইতিহাস শেখাবেন হয়তো আমরা আপনাদের মতো ভালো ইতিহাস জানি না সত্যি তো জানি না কারণ আপনাদের মতো উগ্রত্ব রাজনীতি আমরা করি না আমরা টেরোরিজম রাজনীতি করি না পশ্চিমবঙ্গে জন্ম হয়েছিল ১৯৪৭ সালের ২৬ জুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাই হয়নি ১৯৪৭ সালের মে আই রিপিট ১৯৪৭ সালের ২৬ জুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাও হয়নি স্বাধীনতা ক্ষমতা হস্তান্তর দেশভাগ
গোটা 1947 সাল ধরে বহু স্তরে নানা উত্তপ্ত আলোচনা হচ্ছিল। 1947 সালের 20 জুন অবিভক্ত বাংলার বিধানসভায় কিছু আলোচনা হয়েছিল, কিন্তু সেদিন তো পশ্চিমবঙ্গের জন্ম হয়নি। তারপরেও তো মাস দুয়েক বাংলা অবিভক্ত ছিল। আমরা কেন্দ্রের এই একতরফা আকস্মিক অনৈতিহাসিক বিভেদকামী সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই। আমি ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছি। আসলে যাদের সাথে বাংলার মাটির কোনো যোগাযোগ নেই, বাংলার মানুষের কোনো যোগাযোগ নেই, বাংলার মানুষের অন্তরে যে গভীর শিকড় তার সাথে যোগাযোগ নেই, তারা কি করে বাংলার কথা বলবে বলুন? ভারতবর্ষের অনেক রাজ্যে প্রতিষ্ঠা দিবস আছে যেগুলো যথাযথ মর্যাদায় পালন করা হয়, কিন্তু সেগুলোর পেছনে একটা কারণ আছে। এই রাজ্যগুলোকে আইন করে বা সরকারের নির্দেশ দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল। যেমন ব্রিটিশ আমলে 1912 সালের 22শে মার্চ তারিখে বাংলা ভেঙে তৎকালীন অবিভক্ত বাংলা বিহার উড়িষ্যা ডিভিশনকে মিলিয়ে পৃথক বিহার রাজ্য তৈরি হয়। এখন সেই 22শে মার্চ হলো বিহার দিবস। 2010 সালে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উদযাপন শুরু করেন। আবার ব্রিটিশ আমলেই 1936 সালের 1 এপ্রিল ওই বিহার রাজ্য থেকে আলাদা করে উড়িষ্যাকে বের করে পৃথক উড়িষ্যা রাজ্য তৈরি হয়। সেই রাজ্যটাকে মাদ্রাজ প্রেসিডেন্সির কোরাপুট এবং গঞ্জাম রাজ্য। আজ সেই 1 এপ্রিল হলো উড়িষ্যা দিবস বা উৎকল দিবস।